পাঞ্চ করার লগে লগে কি 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 আওয়াজ হবে কারণ তুমি চোখ তাই ও সরি তো সাজন তো তোর কার্ড অন্য মানুষের টাকা উঠে গেছে উপরে সিসি ক্যামেরা আছে না সিসি ক্যামেরা দিয়ে আছে আর নাকি কয় কি নগদ ফোন দিয়ে কয় কি সবার মানে আশা পূরণ করার জন্যই বাইরেছি যে সিবিআই নিয়ে মোটো ব্লগ আসলে চাইছিলাম যে কোনো না কোনো জেলায় বা কোনো না কোনো জায়গায় ট্যুর মারবো এটা দিয়ে বাট ব্রেকিং পিরিয়ড এখনো শেষ হয় নাই যখনই কিছু কিনে দেই তখনই আমার মনে বিয়া কি করে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো গাইজ আজ মনে চাইলো যে একটা ভ্লগ করি অ্যান্ড ইয়েস আজকে আমরা ভ্লগ করবো অ্যান্ড আপনারা সেটা দেখবেন অ্যান্ড কী নিয়ে ভ্লগ হয়তো টাইটেল দেখে বুঝেই গেছেন যে আমি কী নিয়ে ভ্লগ করতে যাচ্ছি কারণ ইউটিউবে আমি আমার সিবিআর 150টা নাকি রিভিল করি নাই যে কেনার কোনো ভ্লগ করি নাই যে বাইকের এখনই নাম্বার এসে পড়ছে যেটা বাইক কেনার তিন দিন পরে নাম্বার এসে পড়ছে সেই বাইকটা আজকে আমরা নিয়ে বের হবো অ্যান্ড তার পাশাপাশি কিছু কাজ আছে পার্সোনাল হাসিব পার্সোনাল কাজ আছে বুঝছিস কেউ যাই পার্সোনাল রাই 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 ওখানে যাচ্ছি তো আশা করি আপনারা ব্লগটা দেখবেন অ্যান্ড আপনাদের এই ব্লগটা ভাল লাগবে অ্যান্ড আমাকে যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য কারণ আমরা অনেক 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 হাই আসসালামু আলাইকুম হাই বাংলাদেশি হ্যান্ডসাম বয় নতুন নাম দিছি এটা কি ট্যাগ ইউটিউবের ট্যাগ হ্যাঁ হ্যান্ডসাম বয় এই হাতে ব্যথা না ভ্যাকসিন মিথ্যা কথা বলবেন ভ্যাকসিন দিছি আরো পাঁচ দিন আগে ফাজিল তো কেমন আছো আর আমাকে কেমন লাগছে কি স্টাইল যাই হোক কি রে বুঝলাম না তো ব্যাপারটা তো কেমন কেমন আছো বাংলাদেশি ক্রাশ বয় কোথাও কি কোনো মেনশন মেনশন পাইছো নাকি পাই তো অনেক মেনশন পাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কি কিচ্ছু বলি নাই আমি কিছু বলতে পারি কি বলছিস পাম নাকি না ওর মতো সুন্দর আছে মাশাআল্লাহ এককালে একটা সোনার টুকরা আর এমন কোন সুন্দর ছেলে আছে বলো মতলব 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 নাই ধুর সোনার কথা হচ্ছে একটু বাইরে যাচ্ছি বাইরে যাচ্ছি যাও যাও তোমার কার্ডটা দাও হ্যাঁ ভিজিটিং কার্ড আমি ইউজ করি না আসলে আর কোনো ব্যাপার না কি আসছে এটা তো সাদান ডিফেন্স আসছে আরে দাও তো কি দাও তোমার ব্যাগটা কই কোন ব্যাগ ওই যে ব্যাগ কি ব্যাগ এটা কি বলে মানি ব্যাগ ওয়ালেট হে আদনান রিফাত কথা ঘুরে দরকার নেই আদনান রিফাত আসছে ভাইয়া বসো আসো হ্যাঁ দাও কি আরে হাসিব বল না টাকার ব্যাগ মানে মানি ব্যাগ ওয়ালেট আমার কিছু নাই আরে ক্রাশ বয় দাও ওয়ালেট আমার মানি ব্যাগে কিচ্ছু নাই তোমার মানি ব্যাগে কিচ্ছু লাগে না কিচ্ছু নাই সত্যি কিচ্ছু নাই নাথিং মানি ব্যাগে কি কিছু লাগে টাকা থাকা লাগে মানি ব্যাগে কার্ড হলেই তো চলে বুঝছেন এটা ড্রাইভিং লাইসেন্স আমার শিখাস না কোনটা ড্রাইভিং লাইসেন্স কোনটা কার্ড একটা নিতে যেয়ে দুইটা আচ্ছা ঠিক আছে আরও একটা না আছে তোমার তো রাখলাম ধার হিসেবে পরে চাইলে বা দিব সমস্যা নেই দেখি কি মাত্র 50 টাকা নেব হে কারে তুমি পাসওয়ার্ড জানো আন্দাজি জানি বলি কি বলি কি রে তাহলে থাকালা না তো ধারে ধারে গেলে পরে হ্যাঁ সুবিধা হবে মানে ব্লক করতেছিলাম তো আমি কি কি করতেছি হাই সবাই কেমন আছেন কি মজাটা লইতেছেন আর বিদিকটা দিতেছেন না যাও 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 বাসা যাও বাসা যাও বাসায় কেন যাব যাও যাও এটা আমার বাসা তুমি বাইরে বাসা বাপের বাড়ি ঘুরাও তুমি এখান থেকে বের হও কে তুমি এখান থেকে বের হও আমি দিনতে বাইরে হইতেছি আমরা সবাই যাচ্ছি যাও যাও এই গেট আউট সব তোর বাইরে লয়ে যা 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 কার্ড দিয়ে দাও কার্ড দিয়ে কি এটা প্রমাণ আছে এটা আরএস ফাইমের কার্ড লে আছে নাম জীবনেও নাই ভূতে গেলে আগে জিজ্ঞেস করবে এটা কার্ড হ্যাঁ ভূতে গেলে জিজ্ঞাসা করে আমি তো কার্ড ইউজ করি না ভূতে গেলে জিজ্ঞাসা করে ব্যাংকে গেলে যে জিজ্ঞাসা করে টাকা জমা দিতে গেলে জীবনেও নাই কার্ড আমাকে চেনে হ্যাঁ তাই হ্যাঁ সব সময় পাঞ্চ করার লগে লগে কি 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 আওয়াজ হবে কারণ তুমি চোখ তাই ও সরি তো সাজন তো তোর কার্ড অন্য মানুষের টাকা উঠে গেছে উপরে সিসি ক্যামেরা আছে না সিসি ক্যামেরা দিয়ে আছে আর নাকি কি নগদ ফোন দিয়ে কয় কি এই ছেলের ছেলের কার্ড মেনে আসছে ঠিক আছে অনেক কথা হয়েছে ভাই আমি এখন চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আর ফাইমের ব্লগটা দেখবেন আর আমাকে বলবেন যেন আমাকে আবার নেক্সট টাইম খাইতে টাটা আর মজা লাগছে টাকা বসে নাই আমারে কবে আছে ঈদের মৌসুম মার্কেট খালি আসিফ চল যাই কই যে মাসকে কার্ডটা হ্যাঁ কার্ডটা কার্ড তো লেগেছে কাটকে দিছে আরে কার্ড লয়ে লাভ কি আমি এন দেন ব্যাংকে ফোন দিয়ে কই দেবো কি কোনো ট্যাগাই যাতে না বাইরে আমার কার্ড চুরি হয়ে গেছে কার্ড ব্লক আমি এর চেয়ে বড় শয়তান তো কি শয়তান এমনি ফোন দিয়ে আমি বাড়ি ছেড়ে মেরে কই দেবো অ্যান্ড সো গাইজ এখন আমরা আমাদের সিবিআর রিভিল করতে যাচ্ছি হয়তো ইউটিউব চ্যানেলে আসলে ইউটিউবের ভিউয়ার্স একটা
ফেসবুকের ভিউজ একটা, এক একটা ইনস্টাগ্রামের ভিউজ আরেকটা, মানে এক একটা প্ল্যাটফর্মের এক এক রকম ভিউজ। আর আশা করি ইউটিউবে ব্লগটা দেওয়া হয় না, এই কারণে হচ্ছে যে কিনতে কিনতে আর কি ব্লগ দিব, এটাই হচ্ছে কনসেপ্টেড। আর কিছু দুঃখ কথা বলছিলামই যে আর 1.5 mm এর কাগজ হয় নাই, দ্যাটস ওয়াই সেল করে ফেলছি। সিবিআর নিয়ে আবার 3 দিনের কাগজ বের করে ফেলছি, এটার বেসিক্যালি আর কাগজ আছে, কিন্তু এটা তো চালাই আস্তে আস্তে, এই জন্য এটা তেমন বাইরে করা হয় না। তাই আজকে চিন্তা করলাম যে আর হ্যাঁ, আজকে ফার্স্ট রমজান, হয়তো আপনারা ইফতার করেই ব্লগটা দেখতেছেন, কারণ এটা একদিন আগেই করা আর একদিন প্রসেস করতে লাগে। সো গাইস, আমরা রাত 10টার দিকে এখন থেকে ব্লগ দিব, টানা এক মাস, মানে এই এক মাস যেটা আছে রাতের 10টার দিকে ব্লগ আপলোড হবে। আশা করি সবার ভালো লাগবে, সবাই দেখবে একবারে, মানে রাত যারা জাগেন তাদের জন্য, ঠিক আছে? ওকে, এখন চলে যাচ্ছি আর এক মোটো ব্লগে, আর সিবিআরটা চলো আনবক্সিং করি এই ব্লগের মাঝখান দিয়ে। ওয়ার্ড ইজ অফ গুড পিপল, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমার মতো। অ্যান্ড ওয়েলকাম টু মোটোভ্লগ। ইয়ো, সিবিআর নিয়ে ফার্স্ট টাইম ইউটিউবে মোটোভ্লগ, সবার মানে আশা পূরণ করার জন্যই বাইরেছি যে সিবিআর নিয়ে মোটোভ্লগ। আসলে চাইছিলাম যে কোনো না কোনো জেলায় বা কোনো না কোনো জায়গায় ট্যুর মারবো এটা দিয়ে, বাট ব্রেকিং পিরিয়ড এখনও শেষ হয় নাই। 138 কিলোমিটার চলছে আমার এই বাইকটা। অ্যান্ড বেসিক্যালি এই বাইকটার ফুল নাম হয়েছে যে সিবিআর, না হোন্ডা সিবিআর 150 থাইল্যান্ড এডিশন 2022। আর এই কালারটা যখন আর এটা হচ্ছে নন এবিএস, আমি আসলে নন এবিএস চালাইতে খুব বেশি পছন্দ করি, আমার এটা ভালো লাগে নন এবিএস চালাইতে। এবিএস কেমন যেন আমার কাছে লাগে, যেমন আর 1.5 mm কেনার পর এবিএস খুলে ফেলছি, খুলে ফেলে মনে করেন আর সিবি লাগাইছিলাম, তো এইটাই আসলে আমার কাছে একটু কনফিডেন্ট মনে হয় নিজেকে। আর 1.5 mm বেচারক কাহিনিটাই আমি বলছিলাম যে এইটা আমার কাছে 3-3.5 মাস আছে, যে মনে করেন 5,20,000 দিয়ে 3-3.5 মাস বাইক চালানোর পরে যদি আপনার পেপারস না হয়, আর যদি আপনার জায়গায় জায়গায় আটকানো হয়, কেউ আপনার বলে বর্ডার ক্রস গাড়ি, তাহলে তো আপনার ইগো তো লাগবেই, তাই না? তাই এই ইগোটা বেইচা মনে করেন সিবিআর 150 নিয়ে নিচ্ছি। স্পোর্টস বাইকের মধ্যে বাংলাদেশ যদি কোনো কমফোর্ট সিটিং পজিশন থাকে সেটা হলো সিবিআর 150। এখন বয়সের সাথে সাথে তাই সিবিআরে চলে গেছি, বাট ইনশাল্লাহ আর 1.5 একটা লাগবে। অ্যান্ড বেচে দিছি তার মানে এই না যে ওইটা আমি আর কিনবো না, পেপারে যখন আসবে তখন আমি কিনবো। আমি সবসময় বলছি বাংলাদেশের সবগুলো ব্র্যান্ডের বাইক আমার বাসার নিচে থাকার অনেক বেশি ইচ্ছা আমার, কারণ এটারও অনেক বড় একটা রিজন আছে। তাই আমি চাই যে সবগুলো ব্র্যান্ডের বাইকই থাকুক আমার বাসায়, চালাই আর না চালাই। আর সবার জন্য তো 4V আছেই, আর টাঙ্কিটা একদম মাশাল্লাহ, সেই একটু বড় বড় লাগে কিছুটা। 13 GB গিয়ে যখন ব্লগ করতাম তখন টাঙ্কি পর্যন্ত আসতো, এই ফিলটা আসে। আর এখন আমাদের একটা কাজ আছে ধানমন্ডিতে, সেই ফাঁকে আপনাদেরকে বাইকের এই শ্যুট দেখাই ফেলবো, দেন যাবো হয়েছে বসুন্ধরা সিটি। ওখানে আমার যেই ক্যামেরাটা, যেখান থেকে ক্যামেরা নিয়েছিলাম সেখানে 50,000 টাকা পাই, টাকাটাও দিতে হবে। আর সবাইকে রমজানের অনেক বেশি শুভেচ্ছা, সবাই রোজা রাখবেন, নামাজ পড়বেন, আর আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড আমিও সব রোজা রাখবো, আমার সর্ব ইনশাল্লাহ। ওই দিন যে আমি যেদিন বাইক কিনছি, যেদিন ট্যাঙ্কি ফুল করছিলাম, এই ট্যাঙ্কি এখনও আছে, আর এটার মধ্যে একটা মোবিল ড্রেন হয়ে গেছে অলরেডি, আর একটা মোবিল আর কিছু কিলোমিটার পরেই ড্রেন দিয়ে দিব, এটাও সুন্দর করে ওয়েল মেনটেন করব। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, এটার নাম্বার হয়ে গেছে, এটার পেপারস হয়ে গেছে, যে 138 কিলো বাইকেও পেপারস, 138টা, তখন এটা 90 কিলো ছিল, 90 কিলোতে পেপার হয়ে গেছে। ঢাকার ওয়েদারটা কেমন জানি লাগতেছে, জানি একবার রোদ, একবার মেঘলা, একবার বৃষ্টি, কি উইয়ার্ড একটা ওয়েদার। আর মনে করেন যখন আমি বাইক ধুই তখন ওই বৃষ্টি, যখন তাই বাইক ময়লা তখন ওই রোদ, সিনটাই বুঝি না কাহিনী কি। আল্লাহ, কি পরিমাণ জ্যাম, 27 নম্বরের জ্যাম। যদিও আমি ইউটার নিয়ে এই গল্লিতে চলে যাব, তো জ্যামে বসে বসে আপনারা কিছুক্ষণ সিনেম্যাটিক ভিউ দেখেন সিবিআর 150 দের। একবার ওইখানে যাই কথা হইতেছে, কারণ এখন এখান থেকে কাটিং বুটিং মেরে যাইতে হবে।
সো গাইস কেমন লাগলো সিনেম্যাটিক ভিউজ সেই না একদম মাথা নষ্ট অনেক ভালো লাগছে এন্ড এইটাই হলো আমার বাইক যে রিভিল করে দিলাম যদিও আগেরবারের মতো কাপড় উঠে রিভিল করতে পারে নাই বাট প্যারা নাই আর হ্যাঁ বাইক কেনার সাথে সাথেই কিন্তু মনে করেন যে আমি আমার টায়ারগুলো চেঞ্জ করে ফেলছি লাগাই ফেলছি টিমসন কারণ এটার মধ্যে ছিল হয়েছে আইআরসি আর পিছনে ছিল 130 আর সামনে মনে হয় 90 ছিল অ্যান্ড এইবার আমি বলছি যে এটার মধ্যে আমি টপটপ উঠাবো না টপ উঠানোর জন্য তো আমার জিএসএক্স এর ইজ এনাফ অ্যান্ড জিএসএক্স দিয়ে চিরাফেরা চালানো যায় অ্যান্ড এটার মধ্যে আমি লাগাইছি 150 তেল বেশি খাইতে পারে মনে হয় খাবে বাট প্যারা নাই কিন্তু 140 থেকে 150 লাগাইছি ওটার টায়ার 150 এর টায়ার ওয়েটের মাত্র গ্রাম বাড়ছে 35 গ্রাম নাকি বাড়ছে মাত্র যেটা আমি দেখলাম ক্যাটালগে এটা অনেক অ্যামেজিং অ্যান্ড 150 গায়ে হুন্ডা চলে দিচ্ছি না এটা গাড়ি চলে দিচ্ছি মনে হয় টায়ারটা মোটা তো দ্যাটস ওয়াই আর সামনে তো আগেরবারের মতো 100 লাগানো যেটা টেনশন 689 মিলিটারি স্ট্রিট গ্রিপ অ্যান্ড সুন্দরভাবে এমএসজিজের বাংলাদেশ এখানে লেখা আছে অ্যান্ড এমএসজিজের বাংলাদেশি স্টিকারটা আমরা সবাইকে ফ্রি বেসিক্যালি দিচ্ছি অ্যান্ড ইনশাল্লাহ সবাই পাবেন মাঠের পিছনে আসলেও পাবেন যেখানে ইচ্ছে ওখানে গেলেও পাবেন আর এই কিটটা নিয়ে একটু বেশি প্যারা এই কিটটা অনেক বেশি নরম অনেকের ভেঙে গেছে এদিক দিয়ে একটু বড় করে দিছে কেন আমি জানি না তারপর আমি করছি কি যাতে দাগ না পড়ে জুয়েলরে বসে জুয়েল কার্বন মেরে দেয় পুরো কার্বন মেরে দিছি সেটার বাকিটা স্টকই আছে আপাতত অ্যান্ড চিন্তা করতেছি আর সিবি লাগাবো কিনা একটু কমেন্টে জানেন তো আর সিবি লাগাবো কিনা সিবি এর সবচেয়ে বেশি বড় প্রবলেম যেটা সেটা হইছে যে এই চেঞ্জ পকেট যেটা কের 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 করে সাউন্ড করতেই থাকে করতেই থাকে অ্যান্ড এই প্রবলেমটা সলভ করতে হবে আগে যাক ব্রেকিং পিরিয়ডটা শেষ হোক মোবিল টোবিল সুন্দরভাবে ডাউন টাউন দিয়ে নেই দেন ইনশাল্লাহ এটা চেঞ্জ পকেটটা চেঞ্জ করে ফেলবো এটা দিয়ে আমরা নতুন কোনো একটা জায়গায় ভ্লগে যাব বাট এখন রমজান মাস অ্যান্ড ভিডিও কীরকম টাইমিংয়ে আসবে উই ডোন্ট নো বাট এইসব ভ্লগগুলো যদি পছন্দ করে থাকেন একটা লাইক দিয়ে দিন অ্যান্ড কমেন্টে প্লিজ জানান যে রেগুলার ভ্লগ করবো কি না এরা মাদানে বাট একটু প্যারা হয়ে যাবে বাট ইনশাল্লাহ চেষ্টা করবো আর কি সো এখন এখান থেকে মুভ করতে হবে এই হুন্ডার তেল শেষ হয়ে গেছিলো দ্যাটস ওয়াই আমরা এখানে দাঁড়াইছিলাম কি ওর ক্ষুধা লাগছে ক্ষুধা মিটে এসছো 10 মিনিট আসাদগির থেকে তেল সো রাইট নাও এখন আমরা যাবো হচ্ছে ফাহাদের বাসায় বাইকটা রাখবো আগে গাড়িটা দেবো গাড়িটা পলিশ হচ্ছে গাড়ির কাজটা শেষ করে দেন বসুন্ধরা সিটিতে এন্ট্রি মারবো সো লেটস গো এখন যাবো কোন দিক দিয়া এদিক দিয়ে যাই হ দিস ওয়ে এখানে মনে কোনো প্রোগ্রাম হইতেছে স্কুলের আই উইশ আমি আবার স্কুলে পড়তে পারতাম চিং 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 এটাতে এই কমফোর্টটাই মজা টায়ারটা মোটা তো সেই লাগে বেসিক্যালি কিন্তু এটা এই রাস্তায় আগে আমি সাইকেল স্ট্যান্ড করতাম রাস্তাটা নতুন হয়ে গেছে বাইরে ভাই রাস্তা নতুন তো দ্যাটস ওয়াই টায়ারের সাউন্ড কড়কড়ে করে আসে আমাদের বাংলাদেশে অনেক রিচ আসলে আমি বলি আমার বাংলাদেশ কিন্তু অনেক রিচ ব্যাপারটা দেখছেন ইউলো হ্যারিয়ার ট্যাক্সি হ্যারিয়ার মাথা নষ্ট যেই যার মানুষের গাড়ি খুব শৌখিন পিছনে চারটা পার্কিং সেন্সরও আছে ভাই তাও আবার লোডেড কিটেড কাহিনিটা কি সামনে যে আবার ব্যাক ব্ল্যাক গ্লাস প্রাইভেসি এটার মনে হয় ভাড়া বেশি সিনটাকে দেখালো দাঁড়া কাহিনিটা কি নাম্বার প্লেট তো গ্রিন কালারের তার মানে তো ক্যাবই আই মাস্ট সে বাংলাদেশ পিপল আর রিচ বাট এটা ভালো কিন্তু আমার কষ্ট তখনই হইতেছে যখন যাদের হ্যারিয়ার আছে তখন তারা কি করতেছে এটা মনে একটাই বাংলাদেশ আমার চোখে তো পড়লো ফার্স্ট টাইম এক্সিও আছে প্রিমিও আছে বাট হ্যারিয়ার কেমন সম্ভব আর এটা হইলেও প্রাইস কত হইতে পারে প্রাইস যদি কম হয় তাহলে আমি একটা কিনে হলুদ খেলা করে লাগবো ব্যাপারটা ভালো আর কি এই সাইড পুরা জ্যাম হুন্ডা ঘুরে এখন 32 নম্বর দিয়ে বের হইতেছে নাহলে তো যাওয়া সম্ভব না পুরোটা জ্যাম লেগে আছে নর্মাল জ্যাম না ও এখানে প্রোগ্রাম স্কুল বাস দিয়ে আসছে কোথাও বাসে ক্রিয়া প্রতিযোগিতা কিছু একটা প্রোগ্রাম হইতেছে দ্যাটস ওয়াই এত বাস অ্যান্ড এত পরিমাণ জ্যাম ঢাকা সিটির মধ্যে এই মোটোভ্লগগুলোতে প্যারা খাই যেমন কি পরিমাণ ট্রাফিক কোনো আইডিয়াও নয় বাইরে ভাই এক তো পরে আছি এত ওজনের একটা হেলমেট তার উপর গরম হাত ঘামায় একা রয়ে গেছে আর ওরা এনে বসে বসে কাটিং মারে এদিক দিয়ে চায় এদিক দিয়ে চায় পারে না ভাই ভাই সাইড 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 নতুন গাড়িটা লাগাই দিয়েন না এটা যদি আর কয়দিন পুরনো হইতো তাইলে মনে করেন যে ওরা দূরের চেপা চাপা দেয় জিগজ্যাক মেরে যেতাম জিগজ্যাক কিন্তু ভয় লাগে ঠুসটা যদি লেগে যায় বা 4B হলেও ওই তো 4B একশো একশো আবার চেপা চাপা দেয় ঢুকে এটা ঢুকতে চায় না জিএসএক্স আরও ঢুকে যায় জিএসএক্স চিকন বাইক আরে আসে হেলমেটটা খুললে পুরো কামল হয়ে গেছি কা যে ফুটেজ দিতেছিস তুই ড্যাম ড্যাম ব্রো চুরা কে দিল মেরা গরিয়া চালি ট্যাং 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 কিরে আসিফ কি করে আল্লাহ এই আসিফ
ওই কি করছ তুই কি করছ গান চিলিং ওই যে আমি আয়না দেখলে বোঝা যায় সে আসি বিড়ি কি করতেছে আমি এটাই বুঝতেছি না আল্লাহ ছোরা কে দিল মেরা গরিয়া চালি সাড়ে তিনটা বাজে এই হলো বসুন্ধরা যাওয়ার অবস্থা এই শোন বাম দিয়ে যাস গা বাম মেরে দিস মামাকে বল একটু সাইড দিতে কি কইতেছে ওইডি আরে রে সেই চিলিং একটু পরে মাইক্রোফোনের উপর পানি পড়বে মানে আমার ঘামের পানি পরে ঘিরে ইউটিউব চ্যানেল কার আমার ওরে বৈরো ভাই সেই সেই নাইস প্রমোশন কি ভাইয়া কি দেখো ম্যাপ দেখো লাভ নাই পুরাই লেকে প লেকে প ভাই গাড়ি একটা চিপা রাখ রাজাবাজারের এক রাস্তায় আসছিলাম বাকিটা জীবনটা ইতিহাস চিপা দিয়ে ঢুকে এটা আমরা ভুল করে ফেলছি বিগ মিস্টেক ভাই ভাত খাইবা তাড়াতাড়ি গরুর গোস্ত না কি পরিমাণ যুদ্ধ করে আসলাম মনে হয় টিটি মারলে এরকম যুদ্ধ করা লাগে না আল্লাহ হাত তার অবস্থা ক্লাস ধরে রাখতে রাখতে লাল হয়ে গেছে হাত রাজাবাজার দিয়ে একবারে ফাদার বাসা বেরিয়েছে ফাদার বাসা রে তো এখানে আমার গাড়ি পলিশ করার কথা ওই যে গাড়ি পলিশ হয়েছে কিনা একটু দেখে আসি ভাইয়া পলিশ করো কানে কানে শোনো আমার জীবনটা পলিশ করা যাবে আগের মতো চকচক করবো ঠিক আছে এটার পরে সিরিয়াল তাহলে দিয়া রাইখ্যা বসুন্ধরা সিরিতে ডেটে যেতেছি আরে আয় বেটা হ্যাঁ না তোর কাজ নেই না 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 তোর কাজ আছে নাইস ওই শোন চাকারে ঢুকাই দিছে নিচে ওই যেটি খুলছিল তাহলে কই রে তুই আয় আর এই আজমির গাড়ি ধোয়ার পর রাইসাম ওই যে বাবর দিকে নিয়ে যা ওই আচ্ছা তাড়াতাড়ি কর ও জীবনের যুদ্ধ আজকে একটা মোটরব্লগ করা ভাই সিটেতে যে ধোয়া বেরিয়েছে দেখ না তুই গরমে কুলেন্ট এখন অন হয়ে গেছে স্টার্টল হবে লগে স্টার্টও দিইনি ফাদার বাসা নিচে রাখতেছি হ্যাঁ নিয়ে আয় চাল্লু আয় ভাগমিকা ভাগ আমরা এখন আসলে বসুন্ধরের নিচে বাইক ঢুকাই না বা গাড়ি ঢুকাই না আসতে সুন্দর মতো যে ফাদার বাসা নিচে ঢুকাই দিই কারণ এতে বাইরে দিয়েছি ওই জ্যামের মধ্যে কে বয়ে থাকে এত পরিমাণ জ্যাম কভার করে আসছি যে আসলে আর বলার বাইরে ট্যাপলা কামে আর এত জ্যাম হাও ওয়াই আস্তে আস্তে জ্যাম আরো বাড়বে না সামনে কি রিমুভ করছে রাজ ভাই মানুষ শপিং করতে বের হচ্ছে ওর হাতে ওর গার্লফ্রেন্ডের নাম লেখা ছিল ওটা রিমুভ করছে এটা বললে কি দোষ না দোষ না এটা সোয়াবের কাজ থ্যাংক ইউ মেকআপ মানে প্যাচআপ করবে নাকি ট্যাটু করা হারাম ইটস হারাম হালাল পদে আসতেছি এখন সব গুণা ফোনটা মনে হয় 24 ঘন্টাই বাজে জীবনটা শেষ হাসিফ শোন আমরা যখন বসুন্ধরা সিরিজে ঢুকতেছি হ্যাঁ ক্যামেরাটা খুব কম বের করবি নাহলে ক্যামেরা নিয়ে কিকটাও দিতে হবে এটা একটা রুলস আছে নতুন আর যদি গোপ্রদে ভিডিও করো তাহলে প্যারা নাই থ্যাংক ইউ সুদীপ ভাইয়া বগুড়ার যে ভাইয়া আমাকে মার্কসটা দিচ্ছে থ্যাংক ইউ কিছু কিনে দেই তখনই আমার মনে বিয়া গান ঠিক গেছে টাকা দিছি তারপরে বিশাল লেভেলের একটা শপিং করছে সবাই দেন এখন যাচ্ছি সে গাড়ির পলিশটা করে গ্যারেজে ঢুকাই দিবে দেন আমি যাচ্ছি উঠতে আবার জ্যাম ঠেলে দেবে
তোমরা আমাকে নামো না কেন আমি কি করছি জীবনটাকে শেষ হয়ে গেছে না শেষ কথা তোমরা তুমি আসার আগে আমাকে ফোন দিয়ে আসলে খালি করে রাখবো না এই খালি করে রাখবো সো রমাদানে তো আমি তেমন ভাবে রাত্রেবেলায় এই শপিং টপিং যাই না আর আমি বেসিক্যালি পার্সোনালি নিজে শপিং করি না আমার শপিং আম্মুরা করে বাট এই ফার্স্ট টাইম মেবি আমি আমার টিমের জন্য আমি যাই বেরিয়ে শপিং করে আসছি আলহামদুলিল্লাহ ডান ওদের জন্য ঈদে কিছু কেনাকাটা করা চাচা সাইড আর এখন বাসায় চলে যেতেছি এই বসুন্ধরায় জীবনটা শেষ হয়ে গেল আজকে জ্যাম ঠেলতে ফেলতে কপাল ওই ওই পিছনে রিফাত ওই দিক দিয়ে বললে আর ঝামেলা আছে এর লেগে যাইবো না আজমিরের আজমিরের এলাকা হয়েছে এইটা সিগনাল রে সিগনাল আগে মানুষ বাইক কিন্তু জ্যাম জোরে যেতে না পারে তাড়াতাড়ি যাওয়ার জন্য আর এখন বাইকেও কিন্তু বসে থাকা লাগে রোল ব্রো এখানে সুন্দর সুন্দর প্রমোশন আছে কাজী অফিস কারো বিয়ে লাগলে কন্ট্যাক্ট করতে পারেন হাতের সুন্দর লেখা সিঙ্গার ওয়েলকাম সব কি হচ্ছে ভাই ভালো আছেন থ্যাংক ইউ ভাই হ্যাঁ যাবো যে পানি উঠলে তখন যাবো পানি না ইনশাল্লাহ ভাই ভালো থাকেন জি আসসালামু আলাইকুম ছাড়ছে রে তাড়াতাড়ি ওকে 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 আল্লাহ বাঁচাইছে কতটি জ্যাম থেকে আইসি আর এই রাস্তা পুরোটা এখন জ্যাম আমরা এটাই ক্রস করার জন্য একটু ভিতর ভিতর মারছিলাম বাট আমাদের হয় নাই আর কয়দিন পরে এই পাশে এমনি ফুল ফুল থাকবে তাহলে এখানে শ্যুট চলতেছে সোয়াগ একটা দিয়ে দেই হালকা ছোট করে কোথাও কোনো একটা সিনেমেটিক ভিডিও দেখতে পাচ্ছেন হয়তো অ্যান্ড আমি রেগুলার ব্লগ করবো আসলে ঘুমেতে উঠতে লেট হয়ে যায় ঝমেলাটা সেই জায়গায় আল্লাহ মাত্র প্রশংসা করলাম এ রোডে জ্যাম নাই আবার আটকে গেলাম শেষ ও হেয়ার ফ্রম হেয়ার ঘটনাটা হয়েছে কি ঘটনাটা কি পুরো রাস্তা সিরিয়াল ওয়াইজ করে জ্যাম স্যার যে এখান থেকে গাড়ি ঘুরানোর আগে আমি এনে জায়গা ভাই সেই এই এই দিল বুঝলাম না তো ভাই ল্যান্ড রোভার যখন জ্যামের মাঝখানে আইল্যান্ডের লগে লাগে নিচের কিটটা খুললে গেল গা পুরো পুরো মুডটাই নষ্ট হয়ে গেল মাপ চাই আর বাইরুম না সারাটা দিন জ্যামে 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 অবস্থা পুরো খারাপ সেই সকালে বেরিয়েছি অন্ধকার হয়ে গেছে গেছে দিয়েছি আমি মোটোভ্লগ করার খুবই বড় একটা প্রিপারেশন নিয়েছিলাম যে ধুমায় মোটোভ্লগ করবো দিনের বেলা বাইরেবো এই ট্রাফিক থাকলে আর যদি গাড়ি নিয়ে বেরোয় তাহলে গাড়ির ট্যাঙ্কি তো ফুল খালি হবে হবে আর বাইক নিয়ে বেরোলে তো কোনো কথাই নাই বাইক বয়ে থাকে রাস্তার মধ্যে এখন যা বাসায় যা ভরপুর খাইতে হবে খুব বেশি খিদা লাগছে টাইম না যা খামো এখন কোনো কথা নাই খুব যুদ্ধের উপর গেছে আজকের দিন হয়তো ব্লগটা খারাপ লাগতে পারে বা ভালো লাগতে পারে রেগুলার লাইফ যে কাজগুলো করা হয়ে থাকে সেইভাবেই আর কি ব্লগ প্রাণাই উইং সো ফাইনালি বাসার নিচে চলে আসছে অলমোস্ট অ্যান্ড কিটটা লাগাইতে হবে পুরো মাথাটা হ্যাং হয়ে গেছে আমার ওই আব্দানকু আব্দানকু তো ডাক দে কিটটা ছুটে গেছে গা নিচের কে আসুই ওর কি করে হয় ক্লিপ না ওটা নাট দুইটাই খোলা রাখবো কটা বাজে মেরেছি কটা বাজে আছে কি ফালাইলি তুই আবার নাট ফালাই দিছস কি আনছস ওর ভিতরে দি আসবে না রে ওখানে দি একটা ক্লিপ কই পড়ছে এই এই পানির মধ্যে মনে পড়ছে রে ভাই কি পড়ছে গোল করে কালো এটাও না এটা না গোল করে কালো কই না এই যে এটা হেলমেটটা চিপলে মনে হয় যে লেভেলের পানি বেরোবে শিট তার উপর আসবির ভাই 2000 টাকার মামলা পেয়েছে এটা তো আমরা ব্লগে দেখাই নাই পিছনে ছিল কাকন শপিং করে আসছিল তারা
ধানমন্ডি 27 নম্বরে খেয়ে গেল মামলা। তারপরে একটা রাস্তা যেখানে উঠবো না, সেখানে তো আমার সিবিআর উঠানোর দরকার নেই, তাই না? আমার আইবো আইবো আইবো, আসেন 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 আসেন, ওমা আয়া যায় নাই মাঝে ঠাস করে কি জানে গেল চিচিং প কেন চিচিং প লেখে প লেখে প হয়ে গেল গায়ে, মানে কি রেডার লাগাইতেছে নাট দিয়ে, মানে নাটটা ছুটে গেছে আর কি। এবার আমি তো সারা রাস্তা চিন্তা করতে করতে আল্লাহ কিটটা গেল গা কিটটা গেল গা, আমার কপালটাই যে পরিমাণ খারাপ যে খালি কিটি জায়গা, এবার প্যারা নাই যায় নাই নিচে যাচ্ছে, নাটটা ছুটে গেছে ওটা লাগাইতেছে। অ্যান্ড আজকের ব্লগটা কি রেবের রাশ ব্লগ হইলো নিজেরাও জানি না অতিরিক্ত, অ্যান্ড আপনাদের এই সিবিআর ব্লগ দেখানোর জন্যই এসে আসলে আজকের ব্লগটা করা। অ্যান্ড সিবিআর তো নিয়ে নিলাম, ইনশাল্লাহ এটা দিয়ে ব্লগ হবে, আমরা চিল করবো ফিল নিয়ে ট্যুরে যাবো। অ্যান্ড আমাদের সাথে থাকবেন, অ্যান্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড রোজার